যুদ্ধ হতে পারে না, ব্যবসা হতে পারে, প্রশাসক চলতে পারে না, এগুলো কাব্যের কথা। আর আল্লাহ তাআলা সব ময়দানে দেখিয়েছেন যে যে দিন দিয়ে পাঠিয়েছেন ওই দিন দিন নিয়ে ব্যবসাও করেছেন, ওই দিন নিয়ে যুদ্ধও করেছেন, ওই দিন দুনিয়া চালিয়েছেন, আর এখন পর্যন্ত আল্লাহ তাআলা ওটাকে চাওয়া। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন আল্লাহর পথে বের হয়ে নিজেকে পরিপূর্ণভাবে দিনের মধ্যে বিভিন্ন নীতি দিনের এক নীতি অন্যদের। আর যদি আমি ওরকম বিভিন্ন নীতি মানি, একজন মানুষ বিভিন্ন নীতি উপচলতে পারে। যেরকম বাইরে গেলে আমি 6 ফুট লম্বা হব আর বাড়িতে এলে 5 ফুট লম্বা হব, এটা সম্ভব? ও যা আছে তাই থাকবে, হাবভাব করতে পারে কিন্তু হাবভাব করে আসলে হবে। যে বাইরে এই নীতির উপর চলে যে আমাকে উগ্র হতে হবে, এছাড়া টেকা যাবে না, ওই নীতি নিয়ে যদি সে বাড়ি পরিবারের মধ্যে আসে তো ঝগড়া হবে, মারামারি হবে। আর যেগুলো আশ্চর্যের কথা নেই, এই নীতি এটাও একটা সম্ভব কারণ যে কোন ইউরোপের কোন দেশে লোক সব দেশে আশেপাশে প্রায় সমান, প্রথম মন্ত্র আজকাল তো বিয়ে করেই পড়ে চান, বিয়ে করবার আগেই ভয় পায় যে কোন এখন মুসিবতে পড়ি। অনেক অনেকেই বিয়ের আগে তালাকের কাগজপত্র ঠিক করে, যদি হয়ে যায় তো বন্টন কিভাবে হবে। তো যে বিয়ের আগেই তালাকের কাগজ ঠিক করছে ও বিয়ে বা কি ধরনের, আর যেগুলো করেও শতকরা 60-150 বছরের মধ্যে ভেঙে যায়, কারণ এই আগ্রাসনী মনোভাব সম্পর্ক করিবার সম্ভব না, ঠিক না, ভাইয়ের সাথে টিকবে না, বাপের সাথে টিকবে না, ছেলের সাথে টিকবে না, কার সাথে টিকবে? এই যে ছেলে একটু বড় হয়ে যায় আর বাপের সাথে টিকে না, বের হয়ে যাবে। যদি বলা হয় যে তুমি কেন বের হয়ে গেলে, ওই কথাই বলবে যে ওখানে টিকা যায়, কেন টিকা না, আরে বুঝতে পারছো না টিকা যায়, সমস্যা হয়ে যাবে। আগ্রাসন মনে কর, একটা মেয়ে প্যারিসে কথা বলছি, অবিবাহিত মেয়ে বাপের বাড়িতে থাকে, যেহেতু বড় হয়ে গেছে তার আলাদা রুম আছে, ওইটা সবাই থাকে, একেবারে বাচ্চা না থাকলে। কিছুদিন পরে ওখান থেকে সে আরেক বাড়িতে আরেক জায়গায় ভাড়া করে চলে গেল, তাকে জিজ্ঞেস করলো যে ওইটা ছেলে তুমি এখানে চলে গেলে কেন, বাপের ওখানে ভাড়া বেশি, কারণ এই ব্যবসার নীতি যদি হয় ওই নীতি ঘরের ভিতরে চলবে, বাইরে নীতি পরিবর্তন হবে কেমন করে? কারণ মানুষ তো এক মাস তিন মানুষ হতে পারে, আর যদি কেউ করতে চান ওটা অস্বাভাবিক, তারা তাদের ধর্মকে এক ও বলে তিনও বলে, আল্লাহ এক, আল্লাহ বা তিন গড, অবাস্তব তিন জোর জগৎ বলতে থাকে। লাহোরে একবার খ্রিস্টানদেরকে একটা এক্সিবিশন হচ্ছিল, ওখানে তাদের ধর্মীয় বই পুস্তক বিক্রি হচ্ছে, তসলিস বলে ট্রিনিটি, যে একের ভিতর তিন, তিনের ভিতরে এক ইত্যাদি কথাবার্তা যেগুলো আছে, ওগুলো ছোটখাটো একটা বই ছিল। একজন লাহোরে একজন আলিমও গিয়েছেন ওখানে ওই এক্সিবিশনে, গিয়ে একটা বই, একটা তসলিস উপর একটা বই ছিল, জিজ্ঞেস করলেন এটার দাম কত, 3 টাকা রুপিয়া, 1 টাকা দিয়ে হাঁটা দিয়েছে। ও না ডাকলো যে 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 বাস আপনি এটা দাম তো 3 টাকা, আপনি 4 টাকা দিলেন, আরে বাবা 3 আর 1 1 ক্রিয়া পাচ্ছ। আল্লাহ তালা ভিন্ন করেছে, 3 আর 1 1 নয়, একজন মানুষও 3 মানুষ হতে পারে, 3 মানুষও দূরে থাকুক, ও যদি আচরণ দুই দুই জায়গায় দুই ধরনের হয় এই মানুষের সাথে টিকে যাবে না, বিশ্বাস করবে নাকি? আরে তাদের দেশে এই শব্দগুলো আমাদের সাথে আমাদের দেশে নেই আলহামদুলিল্লাহ, থাকার উচিত নয়। অন্য দেশেগুলো জানে বলে ডাবল পার্সোনালিটি, এক ব্যক্তির ভিতর দুই ব্যক্তি হাঁটছে, আমি কাকে বিশ্বাস করবো, কার সাথে কোনো কথা বলবো? যদি একজন একজন দুজন হাঁট, তা আল্লাহ তালা বড় মেহরবানি করে আমাদের দিন আল্লাহর পথে বের হয়ে আমি আমার সম্পূর্ণ আমার ব্যক্তি থেকে গুছিয়ে এক জায়গায় নিয়ে আসে, আমি এক মুসলমান,
আমি ভেতরে মুসলমান, বাইরে মুসলমান, চাকরি করি মুসলমান, ব্যবসা করি মুসলমান, ঘরে থাকি মুসলমান, জিন্দা থাকি মুসলমান, মরতে থাকি মুসলমান। এই জন্যে আল্লাহ পথে বের হয়ে আমার সম্পূর্ণ জীবনকে বোঝাতে হবে, বিক্ষিপ্ত হয়ে আছে, এক এক জায়গায় এক এক ধরনের আচরণ, আর সেই আচরণের পেছনে এক এক ধরনের বিশ্বাসও আছে, যদি উচ্চারণ করে না কিন্তু আছে। সেই জন্য আমরা সবাই নিয়ত করি যে আল্লাহ পথে বের হয়ে নিজেকে একদিনের ভিতর আনবে, ঠিক না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পথে চার চার মাসের জন্য যেতে হবে, যারা আগে চার মাস দিয়েছে তিন চিল্লা দিয়েছে, নিয়ত করি ইনশাআল্লাহ যে প্রত্যেক বছর তিন চিল্লা করে দেবো, প্রত্যেক বছর তিন চিল্লা করে দেবো, এই কথার উপর নিয়োগ করলাম, এটার জন্য দোয়া করবো।